ডিয়ার ভিউয়ার্স, আমি তুহিন। গতকাল যে ভূমিকম্প হলো সেই বিষয় নিয়ে জানতে চাইবো আমার কিছু বন্ধুদের কাছে। সবার কাছে প্রশ্ন থাকবে যে যে সময় ভূমিকম্প হয়েছিল ওই সময়ে তুমি কোথায় ছিলে, তোমার মনের অবস্থা কেমন ছিল। তো নেওয়া যাক তাদের কাছ থেকে অনুভূতি, কেমন ছিল তুই ভূমিকম্পের সময়? আমার অবস্থা ইলেকট্রিক শক খাওয়ার পরে যেরকম সেরকম ছিল। আমার মানে মাথা দেওয়া ছিল ওয়ালের সাথে। আমি মানে উপলব্ধি করতে পারলাম যে ওয়ালটা ধরো কয়েক ফিট পিছনে চলে গেছে, আবার পিছন থেকে আসে আমার ধাক্কা মারছে ওই ধাক্কা। তো ওই সময় তোর কী অবস্থা হয়েছিল বা তুই তোর অবস্থাটা বল। আমি আসলে কনফিউজ ছিলাম যে আমি স্বপ্ন দেখছি কিনা বাস্তব। আচ্ছা, তুই কি ঘুমের তবে আমি প্রচণ্ড গভীর ঘুমেছিলাম। আচ্ছা, এমন তবে আমি স্বপ্নের মধ্যে হইলো আর বাস্তবের মধ্যে আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম। তো করতে 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 হুট করে ভাই বললো, এই নাই ভূমিকম্প হচ্ছে। তো আমি বুঝতে পারলাম না এটা বাস্তব। ভূমিকম্পের মুহূর্তে আমার রুমের সামনে থেকে আমার নতুন ভার্জিন জুতা হারিয়ে গিয়েছে, 700 টাকার দাম উইথ ক্রেমল এন্ড কুল লেদার। সো আই এম হতাশ, গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। আমার রুমমেটরা যখন নগ্ন অবস্থায় রুম থেকে বের হয়েছিল তখন আমি নগ্ন বলতে ওরা আমাকে ডাকলো, সাথে সাথে আমি দৌড়ে বের হয়ে চলে আসলাম। তারপর দেখি হলের প্রায় 70% মানুষ নিচে অবস্থান নিয়েছে। তখন আমি কিছুটা ভয় পেলাম, কিন্তু অ্যাকচুয়ালি অনুভূতি বলতে ভূমিকম্পের সময় কেমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল তা আমি দেখি নাই, আমি বলতে পারবো। অর্থাৎ তুমি সরাসরি ভূমিকম্পটা অস্তিত্ব বুঝতে পারো না? আমি বুঝতে পারি নাই, আমি একটা অনেক বড় মিস করছি বলে। কি অবস্থা হয়েছিল আসলে? আসলে আমি তো তখন ঘুমিয়েছিলাম, করছিল তো হঠাৎ আমার রুমমেট ডাকা শুরু করলো, এই ভূমিকম্প ভূমিকম্প, সাথে সাথে উঠে দৌড়। লজ্জা কেন? কিন্তু লজ্জা কেন? কিন্তু কিছুক্ষণ পরে আমার মনে হলো আমি তো একটা জিওলজি স্টুডেন্ট, আমার তো অবশ্যই কিছু রুলস ফলো করা উচিত। তারপর আমি আবার উপরে উঠে আসলাম। উপরে উঠে আমি একটা টেবিলের নিচে পড়লাম। টেবিলের নিচে ছিল? আচ্ছা আচ্ছা, এত জিওলজিস্ট আমার করতে পারা উচিত। যদিও প্রায় বেরিয়ে পড়েছিলাম কিন্তু তারপরও আমি কিন্তু আমি এটা ফলো করছি যে জীবন যায় যা, কিন্তু আমি এটা নিয়ম ফলো করি। থেকে ওঠার পরে মনে রুমমেটের ডাকাডাকিতে চিল্লা চিল্লিতে ঘুম থেকে উঠলাম। ওঠার পরেই মনে করেন লুঙ্গি যে অবস্থা ছিল ওইরকম, একটা লুঙ্গি ধরছি একটা গেঞ্জি পরছি, ওই দৌড়। কেমন ছিল মনের অবস্থা? আমি ভাবছিলাম দরজা ধাক্কা ছিল তো। আচ্ছা, আমরা এত বাতে কে আসলো ডাকা ডাকছে ভাবছিলাম। আচ্ছা, আমি অনেক ভয় পাইছিলাম ডাকাতের জন্য। পরে যখন উপলব্ধি করলে যে এটা আসলে ভূমিকম্প, তখন তোমার মনের অবস্থা কেমন ছিল? ও, তখন আমি আসলে কিছু বুঝে উঠতে পারতেছিলাম না যে আমি কি করবো, রুমে ঢুকবো নাকি, মানে একটু বাকযুদ্ধ হয়ে গেছে। সবাই তো বাইরে এসেছিল, তুমি কি এসেছিলে তখন? অবশ্যই, আমি খালি পায়ে দৌড় দিয়ে মাঠে নামছি। মাঠে নামছি? একদম। ঠিক আছে।